জানেন 2016 সালে নির্বাচন আমার নেতৃত্ব শেখ হাসিনা আমাকে এমন কথা দিয়েছিলেন, আমার নেতৃত্বে মনোনয়ন দিয়েছিলেন, যাদের মধ্যে ব্যবধানে হয়ে হয়ে আমি সরকারি নির্দেশনায় আমার কাছে নিয়ে ব্যাপকভাবে উন্নয়ন সাধন করেছি। সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই করে 2022 সালের নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমার নেত্রী মানবতার মা জনতা শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ইনশাল্লাহ আমার সকল নেতাকর্মী বীর মুক্তিযোদ্ধা এবং সকল সহযোগী সংগঠন সহ নিয়ে সকল সঙ্গে নিয়ে আমি অবশ্যই এই নির্বাচন আসন্ন নির্বাচনে বিজয়ী লাভ করে এই নৌকা আসনটি অবশ্যই আমি আমার জনতা শেখ হাসিনাকে উপহার দেবো ইনশাল্লাহ। আসলে জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তারপরেও আমার নেতৃত্ব শেখ হাসিনা মানবতার মা, উনি যেভাবে বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলেছেন এবং মধ্যমায়ের দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন, আমি মনে করি অবশ্যই জনতা শেখ হাসিনার যে আওয়ামী লীগের যে তত্ত্বাবধান বা সেই প্রতীকের যে একটা উন্নয়ন, সেই উন্নয়ন তো অবশ্যই লাগবে। পাশাপাশি নিজের কিছু গ্রহণযোগ্যতা, এলাকার উন্নয়ন, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সকল কিছু নিয়েই আমি মনে করি যে জনগণের আস্থা সকল কিছু নিয়ে আমার মনে হয় যে আমি বিজয় অর্জন করি বলে বিশ্বাস করি।